আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি একটা ছোট মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। তার জন্য এখানে কিছু আলু কুচি এবং এখানে ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে হলো কাঁচা মরিচ খালি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। এটা আসলে পছন্দ মতো দিতে হবে, একটু বেশি পেঁয়াজ দিতে হবে, চচ্চড়িতে একটু বেশি পেঁয়াজ লাগে। মেখে নেওয়া হচ্ছে ভালোভাবে। আমার বোনের হাতে চচ্চড়ি রান্না খুবই স্পেশাল। এবার তেল দেওয়া হচ্ছে, রেগুলার রান্নার তেল। তেলটাও একটু বেশি দিতে হয়। আবার ভালোভাবে মেখে নিতে হবে। এই যে এখানে ছোট মাছগুলি নিয়ে নেওয়া হয়েছে, এটাকে বলে মলা ঢেলা মাছ। এই মলা ঢেলা মাছগুলো চচ্চড়ি করতে হবে। মশলার সাথে আলুর কুচি মেখে নেওয়া হয়ে গেল। এবার এই মাছটুকু দিয়ে দিচ্ছি। মাছের উপরে একটু হালকা করে রেগুলার রান্নার তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবার পরিমাণ মতো নরমাল পানি দিয়ে দেওয়া হবে। দুই কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে এই মাছটাকে এখন রান্না করে নিতে হবে, একদম চচ্চড়ি করে। চুলার তাপটা বাড়িয়ে রেখে কিছু সময় রান্না করে নিতে হবে, ঢেকে দিতে হবে। এই যে দেখুন, চচ্চড়িটা প্রায় হওয়ার পথে, আর পানিটা শুকিয়ে গেলে আমরা নামাই ফেলবো। আবার ঢেকে দিচ্ছি। এখন চুলার তাপটা মাঝারি তাপে রেখে একদম চচ্চড়ি করে নিব। দর্শক, আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি। আপনারাও আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।